গোপাল এখন দিদু বাড়ি থেকে যাচ্ছে পিসির বাড়িতে। গপু রেডি হয়ে গেছে, গপুকে ঝুড়িতে করেই নিয়ে যাব। চলো এখন পিপির বাড়িতে যাবে। গপু কি আনন্দ পাচ্ছ পিপি বাড়ি যাবে? এখন মামা বাড়ি ছিল এতদিন, কারণ আমরা মন্দারমণি গেছিলাম, তাই এখন গপু যাবে পিসির বাড়ি, পিসির বাড়ি থেকে সোজা ঘর। তো পিসির বাড়িতে জন্মাষ্টমী হবে, তাই এখন পিসির বাড়ি যাচ্ছে। গপুকে বিস্কিট আর লজেন্স একটা ললিপপ দিয়েছি, কারণ হলো গপুর যদি খিদে পায় এখান থেকে খেয়ে নেবে। আমরা এখন বেরিয়ে গেছি, গপুকে নিয়ে যাচ্ছি, গিয়ে আমরা ট্রেন উঠবো। আর ওই যে পেছনে সবাই আসছে, রিম্পা আসছে, বাবু আসছে, আর গপু এখানে বসে বসে বেশ ভালোই যাচ্ছে সব কিছু দেখতে দেখতে। গপু উঠে গেছে অটোতে, আর বড় গপু কি করছে? কই গপু, কই ওইটা গপু, আর এইটা 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 ছোট গপু কই? হ্যাঁ গপু চলে এসেছে শিয়ালদা স্টেশনে। দেখো গপু কেমন স্টেশনে বসে আছে ট্রেন আসার অপেক্ষায়। ট্রেন এখনো আসেনি, ট্রেন এলেই গপু ট্রেনে উঠে যাবে। ট্রেন এখন ঘুরছে, বিশাল ভিড় হয়েছে স্টেশনে, আর ট্রেন ঢুকছে। গপু বসে গেছে ট্রেনে, আর ট্রেনের মধ্যে বসে গপু যাবে পিসি বাড়ি, পিপি বাড়ি। দেখো আর আমার বড় গপু ঘুমাচ্ছে, ছোট গপু এখানে। গপু চলে এসছে পিপি বাড়ি। দেখো পিপি, এটা হলো পিপিদের গোপাল, গপুর এখানে বসে আছে, কত সুন্দর লাগছে। তা এখন গোপালকে, দুটো গোপালকে একসাথে বসাচ্ছে দিদি পাশাপাশি। খুব সুন্দর লাগছে, আর গোপাল এত জার্নিং করে এসছে, ক্লান্ত হয়ে গেছে, তাই এখন গোপাল রেস্ট নেবে। কালকে আবার জন্মাষ্টমী, তাই জন্মাষ্টমীতে আবার কালকে অনেক কিছু গোপালের ওপর থেকে যাবে, জন্মদিন বলে কথা, অনেক কিছু খাবার খেতে হবে গোপালকে। তো ভিডিওটি একটা লাইক করো সবাই। আজকের মতো টাটা, বাই বাই।